भूतेषु भक्तिरूपेणु भवन्विता नमास्तस्यै नमो नमः या देवि सर्वभूतेषु मत्रिरूपेणु भवन्विता नमास्तस्यै 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 नमो नमः चतुर्भुजा देवी कालिका धूमावती धूमावती देखते चास तब देख से नईनाथ पर्वत माधारे समुद्र मंथन काले दुग्ध सुधा पान कर पिनाकीराज शंकर के চমৎকার মাতা অন্নপূর্ণার কাছে ভিক্ষায় হয় রত মাগো এই ভৈরব রূপের সম্মুখে বিরাট করে জোরে করে প্রণাম কোথায় মহামায়া তাকে দেখ বিরাট আমি সেই দেবী অন্নপূর্ণা আমি মা শীতলা এও মিথ্যা এও মিথ্যা ওরে আমি তারা ধূমাবতী উগ্র চণ্ডাকার তায়নী আমি কালী আমি দুর্গা আমি রণ মহামায়া মা
বিরাট এখনো বলছি বিরাট সময় আছে আমার চরণে দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি আমাকে মা বলে ডাক নইলে শিয়র হবে তোর সর্বনাশ হয় বুঝে কি করবি তুই আমার বিরাট তুই যদি আমার পূজা না করিস তবে প্রভাতে খাবো আমি তোর চার পুত্রের মা দাঁড়া কি বললে না বিরাট তোকে যদি পূজা না দে বিরাট তবে প্রভাতে আমি খাবো আমার না চার পুত্রের মাথা না বলি না আমি যে পিতা পিতা হয়ে চাই না পুত্রের মাথা খেতে বস পড়ি বস বসেই পালঙ্ক মাঝে তুই আমার পূজা দিবি বা তবে দিবি আমি তোকে পরীক্ষা করছি না এবারে যেমন ভাবে জহরে কষ্টি পাথরে সোনাকে যাচাই করে হ্যাঁ বিরাট আমিও দেখছিলাম তুই দেবী হওয়ার যোগ্য কিনা ভাই বুড়ি ছানিস পড়ে বিরাট আমি সত্যি দেখছিলাম তুই মা হওয়ার যোগ্য কিনা বিরাট বলতে পারিস পড়ে আমি যদি তোকে পূজা না দিই তুই আমার সন্তান খাবি না না বিরাট আচ্ছা বলে তুই যদি মা হোস এমন কোন ফুল আছে যে ফুলে হয় তোর মতন মায়ের পূজা ওরে পঞ্চমুখী বড় ভালোবাসি সর্বাঙ্গে জবার মালা দেব বুড়ি দেব তবে সে ফুল আমার রাজ্যে কোনো গাছে ফোটে না বুড়ি সে ফুল নেই মানব সরোবরে আজ এমন ভাবে পূজা ও বিরাট আমি চাই না রাগা যাবা আসিবার পথে দেখেছি তোরই ওই সাজিতে রয়েছে শত শত বিল্ল দল ওই বিল্লপত্র আমার চরণে দিয়ে আমাকে মা বলে ডাক ওরে বুড়ি সে বিল্লপত্র মহাদেবের মাথায় দি সে বিল্লপত্র তো তোর জন্য নয় বিরাট আমি চাই না বিল্লপত্র চাই না জবা গঙ্গা বাড়ি আমার চরণে দিয়ে তুই শুধু একবার আমাকে মা বলে ডাক সে গঙ্গাকে আমি বাড়িতে আমি মাতা পার্বতীর চরণ ধৌত করি সে গঙ্গা বাড়ি তোকে দেব না তবে তোকে পূজা দেব জানিস মরে সেই পূজা দেয়নি তোকে স্বর্গের দেবেন্দ্র যেই পূজা দেয়নি তোকে পদারের নাগরাজ বাসুকী যেই পূজা দেয়নি তোকে আজ পর্যন্ত কেউ আজ তোকে এমন ভাবে পূজা দেব যে পূজা দেখে কল্ল প্রভাতে মৎস্যবাসী থর থর রবে কেঁপে উঠবে আমি চাই না তোর কাছে নৈবেদ্য চাই না বাবা পুষ্প চাই না গঙ্গা জল চাই না ভক্তির শ্রেষ্ঠ সম্পদ তাহাই নয়নের অশ্রু তুই যদি একবার ওই নয়ন অশ্রু পরিশান করে আমাকে মা বলে ডাকি আমি তোকে কৃপা করব কৃপা তো তুই আমাকে করবি তার আগে তোকে পূজাটা দিতে দে তাহলে বিরাট দাও আমার পূজা
এমন ভাবে পূজা দেব তোকে যে পূজার আগে তুই এসেছিস আমার কাছে। পূজা যদি না দিই তবে চার পুত্রের মাথা খাবি না, পূজা যদি না দিই তবে বামন পাড়ায় বামন খাবে, কায়ে পাড়ায় কায়ে খাবে, তেলি পাড়ায় তেলি খাবে। সেই পূজা তোকে আমি দেব রে বুড়ি মে, হে আজ মৎস্যাধিপতি রাজা বিরাটের পূজারে পুত্রের মঙ্গলের জন্য রাজা দেহে মায়ের পূজা নেবুড়ি নে, সর্বাঙ্গের সর্বশক্তি দিয়ে আস্তক দিতে গেলাম পূজা নে শীতলা নে। আকাশে থাকবে না সূর্য, সেই দিন থাকবে না চন্দ্র, সেই দিন থাকবে না বসুন্ধরা, সেই দিন থাকবে না আমার বুকে আমার বিরাট। তবে আজ আমি বিদায় হয়ে যাই বিরাট, তবে মনে রাখিস আমি আবার আসবো তোর এই রাত প্রসাদে, তোর রাত আমি করবো শশা, হাতি সালে হাতি খাবো, সালের ঘোড়া অমলক কোথায় খাবো, শেষে খাবো তোর প্রজাতে। তোমার
কে শীতল হয় যদি পুনরায় আসিস। ভাই রাক্ষসী শীতলাটাই রূপী চাষনে যদি পুনরায় আসিস এই রাজ্য মাঝে, তবে জেনে রাখিস সেই দিন, সেই দিন খামানাই, সেই দিন খামানাই, সেই দিন হাতিশালের হাতির বিনিময় তোরই হবে মিথ্য। এই মুহূর্তে আদেশ দেব যেখানে পাবে তোকে খুঁজে আসবে আমার সম্মুখে, ক্ষুদায় তোকে দেব না অন্য, তৃষ্ণায় তোকে দেব না ভারে, ক্ষুদা বিপাশায় তুই করবি ত্রাহি ত্রাহি, আর নিজে হাতে তোর মুখে ছুঁড়ে দেব মুঠো মুঠো। মা গেছে বিরাটনগরে পূজা নিচ্ছে। হ্যাঁ দাদা, দেখতে দেখতে বহুদিন হয়ে গেল, মা এখনো ফিরে এলো না দাদা। হ্যাঁ আমার মনে হয় মা বিরাটের কাছে পূজা পেয়ে মনের আনন্দে প্রসাদ খেয়ে সেই বিরাটের কাছে রয়ে গেছে। তুই একটিবার ডাক না বোন, আমার মনে হয় মা নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে। বাবু বাবা
বিরাট আমার পূজা আমি সেই বিরাটকে ক্ষমা করে এসেছি বাবা, ওরে কুসন্তান যদিও হয় বাবা, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। তুমি সেই বিরাটকে ক্ষমা করে দিয়েছো, আর কত দিনের জরা আমি তাকে বলে এসেছি আমি আবার আসবো বিরাট রাজত্বে, বিরাট রাজ্য আমি করিব শ্মশান। তাই জরা আমার যে দুঃখ কিসের চিন্তা কিসের, দুটি ভাই বোন তোমায়, দুটি ভাই বোন তোমার ভক্তির পুষ্পাঞ্জলি দেবো বাবা, সেই পূজা তুমি গ্রহণে করো জানারে বাবা। আমায় অঞ্জলি দিলাম চরণে, ওমা পূজিব তোমায় মা গো, ওমা নয়ন জলে অঞ্জলি ভাই বোন তো ভক্তির পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলি গ্রহণ করার জন্য আমার জি বড় অবিশ্রান্ত ক্লান্ত দেহ, তাই আমি চাই বিশ্রাম এই রৌপ্য পাটনে, রক্তা জরা এই সবরা বিশ্রামে যায়। ওরে বোন রক্তা তুই মায়ের পদসেবা কর, আমি মায়ের চামর দেখা দেবো বা আমার আসন কেন চলে উঠলো বাবা, আমাকে মা বলে ডাকছে তারা, আমি ভেবেছিলাম তোর কোনো বিপদ হয়ে বিপদ নাই, তবে দেখতো বাবা জেনে ওই স্বর্গধামে এমন কি ভক্ত আছে আমার বিপদে পড়েছে। তোমার আদেশকে এই মুহূর্তে স্বর্গে এর মাঝে কোনো না করে দেখবো কোন ভক্ত করেছে কোন বিপদে। জরা
স্বর্গের এতে 30 কোটি দেবতাগণ সবাই কুশল আছে মা, কেউ তোমায় মামা বলে ডাকছে না জানো জয়রা। তাহলে দেখ না বাবা, এই পাতাল মাথারি ওই বাসুকীর নন্দন কেউ আমার কে মামা বলে ডাকছে কিনা। বেশ জানি আমার, তোমার আদেশের মতো এই মুহূর্তে পাতালের মাঝে গণনা করে দেখব। জেগে ওঠো শুনে রে মা, পাতাল মাঝে বাসুকীনাথ সবাই কুশলে আছে মা, কেউ তোমায় মামা বলে ডাকছে না। এই মর্তের বুকে তোমার আদেশ নিয়ে এই মর্তের মাঝে গণনা করে দেখব। কোন ভক্ত পড়েছে ঘর বিপদে, জেগে ওঠ জেগে ওঠ যারা শুনে মারা মর্ত সেই দেব শর্মা আজ আমাকে মা বলে ডাকছে বাবা। মা মা বলে ডাকছে বাবা, জানিস বাবা? বল মা। একদা আমি গিয়েছিলাম ওই দেব শর্মা বাণিজ্যের পথে যাচ্ছিল, আমি তোকে আর রক্তাকে নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম এই নগরে আমাকে কেউ ভিক্ষা দেয় না বাবা, তাই তাই তোর তড়িতে করে আমার ওপারে করে দে, আমি ওপারে গিয়ে ভিক্ষা ভেঙে আমার সন্তানদের দেব খেতে। আমি পরীক্ষা লাগি গিয়েছিলাম দেব শর্মার কাছে, সে কি করেছিল জানিস বাবা? তার তড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে ওই কাদায় ফেলে দিয়ে। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি, তাই তোমার অভিশাপে সেই ভক্ত সর্বকিছু হারা হয়ে পথে শুধু মা মা বলে চিৎকার করছে, তাই না জানি আমার? জয়রা, আজ সব হারিয়ে সে আমাকে মামা বলে ডাকছে। আজ যদি আমি চুপ করে থাকি, সন্তানের ডাকে যদি না যাই, আমাকে জগৎ সংসার মা বলে ডাকবে না বাবা। তাই তুই তো আমার বুদ্ধিদাতা, বলে বলে জরা বুদ্ধি বলে রে, বলে বলে যারা বুদ্ধি বলে রে, বলে যারা বুদ্ধি বলে রে। আমার আজ তব যুক্তি দাতা একটি কথা বলতে চাই জননী আমার, একবার সেই দেব শর্মা তোমায় অপমান করে নদী গহ্বরে ফেলে দিয়েছিল, দ্বিতীয়বার দ্বিতীয়বার সে একই ভুল করে, আর আজ আমি তোমাকে যেতে দেবো না মা, তোমার ওই হেম ঘর আমার হাতে তুলে দাও, সেই হাম ঘরে নিয়ে আমি ছুটে যাবো ভক্ত দেব শর্মার কাছে, দাও না মা ওই হেম ঘর তুমি। ঠিক বলেছিস জরা, আজ আমি পবিত্র হেম কুম্ভ তুলে দিলাম তোমার হস্তে, বলো সেই দেব শর্মাকে যেদিন হবে তার পাপ ফলন সেই দিন মঙ্গলময়ী মা শীতলা তাকে কৃপা করতে আসবে। তোমার আদেশ মতন ছুটে চললাম সেই ভক্ত দেব দত্তের কাছে গিয়ে। ও জানি আমার, যদি নিজের ভুল বুঝতে পেরে তোমার ঘর স্পর্শ করার সাথে সাথেই জয় মা জয় মা বলে চিৎকার করে মাগো, ভাই বন্ধু বলে বুকে জড়িয়ে ধরে স্নেহ করবো, আর যদি পুনর্বারের মতো এই ঘর